হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিড অ্যান্ড নো। ফ্রেন্ডস, ভারতের প্রসিদ্ধ মন্দির, এটা একটা ইম্পর্টেন্ট টপিক আগামী পরীক্ষাগুলোর জন্য। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এ থেকে একটা না একটা কোশ্চেন আসে, তাই তোমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো। কোশ্চেন নম্বর ১, দিলওয়ারা জৈন মন্দির কোথায় আছে? দিলওয়ারা জৈন মন্দির রাজস্থানের মাউন্ট আবুতে রয়েছে। খ্রিস্টীয় দ্বাদশ শতকে সোলাঙ্কিরাজ সিদ্ধ রাজা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। ভারতবর্ষে অবস্থিত জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি সবচেয়ে বড় মন্দির। কোশ্চেন নাম্বার ২, বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুর তাঞ্জাভুরে অবস্থিত। ১০১০ খ্রিস্টাব্দে চোল রাজা প্রথম রাজরাজ এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্পরীতিতে নির্মিত এই মন্দিরটি চোল শিল্পকলার উৎকৃষ্ট নিদর্শন। ২০০৪ সালে এই মন্দিরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। কোশ্চেন নম্বর ৩, স্বর্ণ মন্দির গুরুদ্বার কে প্রতিষ্ঠা করিয়েছেন? স্বর্ণ মন্দির গুরুদ্বার গুরু রামদাস প্রতিষ্ঠা করিয়েছেন। গুরু রামদাস নির্মাণের কাজ শুরু করেছিলেন কিন্তু তিনি শেষ করে যেতে পারেননি, এই কাজটি সমাপ্ত করেছেন পঞ্চম গুরু অর্জুন সিং। এই মন্দিরের প্রতিষ্ঠার সময়কাল হল ১৫৮১ থেকে ১৫৮৯। পাঞ্জাবে অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দির ভারতবর্ষের বৃহত্তম গুরুদ্বার। ১৬০৪ খ্রিস্টাব্দে এখানে আদি গ্রন্থে সূচনা করা হয়। কোশ্চেন নম্বর ৪, জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত? জগন্নাথ মন্দির উড়িষ্যার পুরীতে অবস্থিত। খ্রিস্টীয় দ্বাদশ শতকে গঙ্গরাজা অনন্তবর্মন চোরগঙ্গ পুরী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই তিন দেবদেবীর উপাসনা করা হয়। এই মন্দির থেকেই পুরীর রথযাত্রার সূচনা হয়ে থাকে। কোশ্চেন নম্বর ৫, বিরূপাক্ষ মন্দির কোথায় আছে? বিরূপাক্ষ মন্দির কর্ণাটকের হাম্পিতে আছে। ৭৪০ খ্রিস্টাব্দে চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্য এই মন্দিরটি নির্মাণ করিয়েছেন। দক্ষিণ ভারতীয় দ্রাবিড় রীতিতে নির্মিত এই মন্দির চালুক্য স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। কোশ্চেন নম্বর ৬, মহাবলীপুরমের রথ মন্দির কে নির্মাণ করিয়েছেন? মহাবলীপুরমের রথ মন্দির পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন নির্মাণ করিয়েছেন। খ্রিস্টীয় সপ্তম শতকে তামিলনাড়ুর মামল্লপুরমে পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন এই মন্দির প্রতিষ্ঠা করিয়েছিলেন। ১৯৮৪ সালে ইউনেস্কো এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়। কোশ্চেন নম্বর ৭, কৈলাসনাথ মন্দির কোথায় অবস্থিত? কৈলাসনাথ মন্দির তামিলনাড়ুর কাঞ্চিতে অবস্থিত। খ্রিস্টীয় অষ্টম শতকে পল্লবরাজ দ্বিতীয় নরসিংহবর্মন এই মন্দিরটি নির্মাণ করিয়েছেন। দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্পরীতিতে তৈরি এটি একটি হিন্দু মন্দির। এই মন্দিরের আরাধ্য দেবতা হল শিব। কোশ্চেন নম্বর ৮, বৈষ্ণবী দেবী মন্দির কোথায় অবস্থিত? বৈষ্ণবদেবী মন্দির জম্মু কাশ্মীরে অবস্থিত। এই মন্দিরের আরাধ্য দেবী হলেন মহাশক্তি। কোশ্চেন নম্বর ৯, সূর্য মন্দির বা ব্ল্যাক প্যাগোডা কে নির্মাণ করিয়েছেন? সূর্য মন্দির বা ব্ল্যাক প্যাগোডা গঙ্গরাজা প্রথম নরসিংহদেব নির্মাণ করিয়েছেন। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে উড়িষ্যার কোণারকে গঙ্গরাজা প্রথম নরসিংহদেব সূর্য মন্দিরটি নির্মাণ করিয়েছেন। কোশ্চেন নম্বর ১০, অঙ্কুরভাট মন্দির কোথায় অবস্থিত? অঙ্কুরভাট মন্দির কম্বোডিয়ায় অবস্থিত। এটি একটি বৌদ্ধ মন্দির। ১২শ শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা সূর্যবর্মন দ্বিতীয়। কোশ্চেন নম্বর ১১, ইলোরার কৈলাস মন্দির কোথায় অবস্থিত? ইলোরার কৈলাস মন্দির মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। খ্রিস্টীয় অষ্টম শতকে রাষ্ট্রকূটরাজ প্রথম কৃষ্ণ এই মন্দিরটি প্রতিষ্ঠা করিয়েছেন। ইলোরার গুহাতে পাহাড় কেটে নির্মাণ করা হয় বিখ্যাত এই শিব মন্দির।
কোশ্চেন নাম্বার টুয়েলভ, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? সোমনাথ মন্দির গুজরাটে অবস্থিত। গুজরাটে বেরাবলে অবস্থিত সোমনাথ মন্দিরের আরাধ্য দেবতা হল ভগবান শিব। শিবের ১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরে ভগবান শিবকে বলা হয়। কোশ্চেন নম্বর ১৩, পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত? পশুপতিনাথ মন্দির নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। পশুপতিনাথ মন্দির একটি প্রাচীন ও বিখ্যাত শিব মন্দির। কোশ্চেন নম্বর ১৪, কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত? কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডে রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। কথিত আছে পাণ্ডবদের বংশধর জন্মজয় কেদারনাথ মন্দিরটি প্রতিষ্ঠা করিয়েছেন। উত্তরাখণ্ডের অলকানন্দা নদীর ধারে আছে বদ্রীনাথ মন্দির। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে আছে গঙ্গোত্রী মন্দির এবং যমুনেত্রী মন্দির। এই চার মন্দির দর্শনকে একসাথে বলা হয় উত্তরাখণ্ডের চারধাম যাত্রা। কোশ্চেন নম্বর ১৫, মীনাক্ষী মন্দির কোথায় আছে? মীনাক্ষী মন্দির তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরে রয়েছে। মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরটি ১৬শো শতাব্দীতে দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্পরীতিতে নির্মিত হয়েছে। মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরটি দেবী পার্বতীর মীনাক্ষী রূপ এবং তার স্বামী শিবের সুন্দরেশ্বর রূপের উদ্দেশ্যে নিবেদিত। কোশ্চেন নম্বর ১৬, নটরাজ মন্দির কোথায় অবস্থিত? নটরাজ মন্দির তামিলনাড়ুর চিদম্বরমে অবস্থিত। খ্রিস্টীয় ১০ম শতকে চোল সাম্রাজ্যের সময় এই মন্দিরটি নির্মিত হয়। এই মন্দিরটি শিবে নিত্যরত নটেশ রূপ স্বয়ং নটরাজকে উৎসর্গীকৃত একটি হিন্দু মন্দির। কোশ্চেন নম্বর ১৭, হাজারাম মন্দির কোথায় আছে? হাজারাম মন্দির কর্ণাটকের হাম্পিতে রয়েছে। খ্রিস্টীয় ৫৫ শতকে বিজয়নগরের রাজা দেবরায় প্রথম এই মন্দির নির্মাণ করিয়েছেন। কোশ্চেন নম্বর ১৮, বৈকুণ্ঠ পেরুমল মন্দির কোথায় অবস্থিত? বৈকুণ্ঠ পেরুমল মন্দির তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অবস্থিত। খ্রিস্টীয় ৭ম শতকে রাজার নন্দীবর্মন দ্বিতীয় এই মন্দিরটি নির্মাণ করিয়েছেন। এই মন্দিরের আরাধ্য দেবতা হল ভগবান বিষ্ণু। কোশ্চেন নম্বর ১৯, মামা ভাগ্না মন্দির কোথায় অবস্থিত? মামা ভাগ্না মন্দির ছত্তিশগড়ে অবস্থিত। এই মন্দিরের আরাধ্য দেবতা হল ভগবান শিব। কথিত আছে শিল্পকার মামা ভাগ্নে দুজনে মিলে একদিনে এই মন্দিরটি নির্মাণ করেছে, তাই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে মামা ভাগ্না মন্দির। কোশ্চেন নম্বর ২০, শ্রীপুরম গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? শ্রীপুরম গোল্ডেন টেম্পল তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত। ১৫,০০০ কিলোগ্রাম বিশুদ্ধ সোনা দিয়ে এই মন্দিরটি নির্মিত হয়েছে। এই মন্দিরকে শ্রী লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পলও বলা হয়। কোশ্চেন নম্বর ২১, তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় অবস্থিত। এই মন্দিরের আরাধ্য দেবতা হল ভগবান বিষ্ণু। এই মন্দিরকে সাত পর্বতের মন্দিরও বলা হয়। কোশ্চেন নম্বর ২২, রঙ্গনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত? রঙ্গনাথ স্বামী মন্দির শ্রীরঙ্গাপট্টনমে অবস্থিত, কর্ণাটকে শ্রীরঙ্গাপট্টনমে অবস্থিত। কোশ্চেন নম্বর ২৩, কোটি লিঙ্গেশ্বরা টেম্পল কোথায় অবস্থিত? কোটি লিঙ্গেশ্বরা টেম্পল কর্ণাটকে কোলারে অবস্থিত। এশিয়ার বৃহত্তম এবং দীর্ঘতম শিবলিঙ্গের মূর্তি এই মন্দিরে বিরাজমান রয়েছে। কোশ্চেন নম্বর ২৪, গোমতেশ্বর মন্দির কোথায় আছে? গোমতেশ্বর মন্দির কর্ণাটকে শ্রবণ বেলগোলায় আছে। এই মন্দিরকে বাহুবলী মন্দিরও বলা হয়। এই মন্দিরটি ১৭ মিটার উঁচু ভগবান বাহুবলী প্রতিমার জন্য বিখ্যাত। কোশ্চেন নম্বর ২৫, কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? কামাখ্যা মন্দির আসামে নীলাচল পর্বতে অবস্থিত। এটি ৫১ সতীপীঠের অন্যতম। এই মন্দির শক্তির দেবী সতীর মন্দির।
কোশ্চেন নম্বর 26 পদ্মনাভস্বামী মন্দির কোথায় অবস্থিত? পদ্মনাভস্বামী মন্দির কেরলের তিরুবনন্তপুরমে অবস্থিত। এই মন্দিরটির সংস্থাপক হলেন রাজা মার্তণ্ড। এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গীকৃত। কোশ্চেন নম্বর 27 শবরীমালা মন্দির কোথায় আছে? শবরীমালা মন্দির কেরালায় আছে। এই মন্দিরটি একজন হিন্দু দেবতার আয়াপ্পান উদ্দেশ্যে নিবেদিত। কোশ্চেন নম্বর 28 লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? লিঙ্গরাজ মন্দির উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। খ্রিস্টীয় দশম শতকে সোমবংশী রাজবংশ রাজা যযাতি কেশরী এই মন্দিরে নির্মাণ কাজ শুরু করেন এবং একাদশ শতকে রাজা ললতেন্দু কেশরী তা সম্পূর্ণ করেন। কোশ্চেন নম্বর 29 মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? মহাবোধি মন্দির বিহারের বোধগয়ায় অবস্থিত। এই মন্দির গৌতম বুদ্ধকে উৎসর্গকৃত। খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মৌর্য সম্রাট অশোক এই মন্দির নির্মাণ করিয়েছেন। কোশ্চেন নম্বর 30 খাজুরাও মন্দির কোথায় আছে? খাজুরাও মন্দির মধ্যপ্রদেশের ছতরপুরে রয়েছে। এই মন্দিরের নির্মাতা হলেন চণ্ডেল রাজবংশ। কোশ্চেন নম্বর 31 কান্দারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত? কান্দারিয়া মহাদেব মন্দির মধ্যপ্রদেশের খাজুরাহে অবস্থিত। কান্দারিয়া মহাদেব মন্দিরকে চতুর্ভুজ মন্দিরও বলা হয়। কোশ্চেন নম্বর 32 কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? কাশী বিশ্বনাথ মন্দির উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। শিবের ১২টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে এটি অন্যতম। এই মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পরিচিত। ১৭৮০ সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার এই মন্দিরটি তৈরি করান। কোশ্চেন নম্বর 33 অমরনাথ মন্দির কোথায় অবস্থিত? অমরনাথ মন্দির কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গে আকার ধারণ করে। কোশ্চেন নম্বর 34 সিদ্ধি বিনায়ক মন্দির কোথায় আছে? সিদ্ধি বিনায়ক মন্দির মহারাষ্ট্রের মুম্বাইয়ে আছে। এই মন্দিরটি ভগবান গণেশকে উৎসর্গকৃত। এই মন্দিরটি লক্ষণ বিথু এবং দেউবাই পাতিল ১৯০১ সালে ১৯শে নভেম্বর নির্মাণ করেছিলেন। কোশ্চেন নম্বর 35 স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির কোথায় অবস্থিত? স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি নিউ দিল্লিতে অবস্থিত। বোচা সন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার গুরু প্রমুখ স্বামী মহারাজের অনুপ্রেরণায় এই মন্দিরটি তৈরি করা হয়। কোশ্চেন নম্বর 36 কোন স্থান ব্রহ্মা মন্দির এবং পশু মেলার জন্য বিখ্যাত? রাজস্থানের পুষ্কর ব্রহ্মা মন্দির এবং পশু মেলার জন্য বিখ্যাত। কোশ্চেন নম্বর 37 মহাকালেশ্বর মন্দির কোথায় অবস্থিত? মহাকালেশ্বর মন্দির মধ্যপ্রদেশের উজ্জয়িনে অবস্থিত। এটি একটি হিন্দু দেবতা শিবের মন্দির এবং ১২টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে অন্যতম। কোশ্চেন নম্বর 38 বৈদ্যনাথ মন্দির কোথায় অবস্থিত? বৈদ্যনাথ মন্দির ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। এই মন্দিরটি ভগবান শিবের ১২ জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে অন্যতম। কোশ্চেন নম্বর 39 দক্ষিণেশ্বর মন্দির কে নির্মাণ করিয়েছেন? দক্ষিণেশ্বর মন্দির রানী রাসমণি নির্মাণ করিয়েছেন। ১৮৫৫ খ্রিস্টাব্দে রানী রাসমণি কলকাতার অদূরে হুগলি নদীর ধারে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের আরাধ্য দেবী হলেন মা ভবতারিণী। রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের প্রধান পূজারী ছিলেন। কোশ্চেন নম্বর 40 প্রসিদ্ধ বিজয় বিঠল মন্দির কোথায় অবস্থিত? প্রসিদ্ধ বিজয় বিঠল মন্দির কর্ণাটকের হাম্পিতে অবস্থিত। এই মন্দিরটি নির্মাণ করিয়েছেন কৃষ্ণদেব রায়। কোশ্চেন নম্বর 41 বেলুড় মঠ কে প্রতিষ্ঠা করিয়েছেন? বেলুড় মঠ স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করিয়েছেন।
1897 খ্রিস্টাব্দে হাওড়া জেলার বেলুর শহরে স্বামী বিবেকানন্দ তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতির উদ্দেশ্যে এই মঠটি প্রতিষ্ঠা করিয়েছেন। কোশ্চেন নম্বর 42, বিহারের প্রসিদ্ধ মন্দারগিরি মন্দির কোথায় অবস্থিত? বিহারের প্রসিদ্ধ মন্দারগিরি মন্দির বিহারের বাঁকা শহরে অবস্থিত। কোশ্চেন নম্বর 43, শ্বাসবাহু মন্দির কোথায় অবস্থিত? শ্বাসবাহু মন্দির মধ্যপ্রদেশে গোয়ালিয়রে অবস্থিত। এই মন্দিরটি নির্মাণ করান 1092 খ্রিস্টাব্দে রাজা মহিপাল। কোশ্চেন নম্বর 44, চামুণ্ডা মাতা মন্দির কোথায় আছে? চামুণ্ডা মাতা মন্দির রাজস্থানে আছে। 45, কাশ্মীরে মার্তণ্ড সূর্য মন্দিরটি কোন শাসক নির্মাণ করিয়েছেন? কাশ্মীরে মার্তণ্ড সূর্য মন্দিরটি ললিতাদিত্য মুক্তাপীরা নির্মাণ করিয়েছেন।